এই বর্তমান চেয়ারম্যান 120 কোটি উন্নয়ন করেছে, তা 120 কোটি টাকা কোথায় উন্নয়ন করলো? আমার কাছে ডকুমেন্টস আছে, সে যদি আসতে চায় নির্বাচনের পর আসুক, ফেল তো অবশ্য করবই, আসুক, আসার পর তাকে পাই টু পাই হিসাব দেবো। সে কাজ দেখবেন কেমনে, যে তো তার বাড়ি তো সিটি কর্পোরেশনে, সেই ইউনিয়নে বসবাস করলে সেই ইউনিয়নের কাজ দেখবো। আগামী 11 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। বন্দর উপজেলায় কলাগাছি ইউনিয়ন তার মধ্যে অন্যতম। এই ইউনিয়ন জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে বৃহৎ হওয়ায় এর গুরুত্ব বেড়েছে অনেক গুণ। চেয়ারম্যান পদের লড়াইয়ে বারবার উঠে এসেছে দুটি নাম, সেটি হচ্ছে 10 বছরের চেয়ারম্যান জনাব দেওয়াল হোসেন প্রধান এবং নৌকার প্রার্থী কাজী মুদ্দিন। মহাজোটে অন্তর্ভুক্ত দুটি প্রার্থী শক্তিশালী হওয়ায় এই ইউনিয়নে হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাট্রিক বিজয় নাকি নতুন কেউ, কী ভাবছেন কলাগাছি ইউনিয়নের বাসিন্দারা? কেমন চান তারা নতুন চেয়ারম্যানকে? এমনই প্রশ্ন জানতে আজ টিম নিউজ রায়গঞ্জ ছুটে এসেছে কলাগাছিয়ায়। কলাগাছি ইউনিয়নের বাসিন্দাদের সবচেয়ে বড় অভিযোগ তাদের সড়কের বেহাল দশা। সড়কের পাশাপাশি গ্যাস সমস্যা রয়েছে এই ইউনিয়নে। এই দুটো অভিযোগের কারণেই কোণঠাসা অবস্থায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান দেওয়াল হোসেন প্রধান। নতুন বার্তা দিয়ে আসা কাজী মুদ্দিন বলছেন সমাধান করবেন গ্যাস এবং সড়কের উভয় সমস্যাই। পাশাপাশি দেওয়াল প্রধানও বলছেন এই ভুল শুধরে নিয়ে তিনিও আগামীতে সম্ভাবনাময় একটি পরিস্থিতি তৈরি করবেন কলাগাছিয়াতে। আমাদের রাস্তাঘাটের সমস্যা দেখা গেছে, এই ফরাজিগান্ধা থেকে কলাগাছিয়া পর্যন্ত অনেক সমস্যা রাস্তার। এই রাস্তা 10 বছর যাবৎ ঠিক হয়নি। ফরাজিগান্ধা দৃষ্টান্তে কলাগাছিয়া পর্যন্ত রাস্তা অনেক কষ্ট হয়। যারা গর্ভবতী মহিলা বৃদ্ধ লোক তাদেরকে প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়, যা জনপ্রিয়তা যদি না দেখা তাহলে আমরা কী করে দেখব? আমরা চাই যে বন্দর থেকে কলাগাছিয়া পর্যন্ত কাজ করবে ভালো, তাকে ইনশাল্লাহ জয়যুক্ত হবে। যে কোনো একটা সমস্যা করলে যেমনি একটা মেম্বারের কাছে একটা চেয়ারম্যানের কাছে যদি যায় তাকে যদি পাই, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া, যে আমরা কোনো একটা কাজে গেলে কাজটা যেমনি সাথে সাথে যেমনি পাই আমরা। এছাড়া আমাদের কোনো আর এখানে গ্যাসেরও সমস্যা আছে, যে আমাদের অনেকের অনেক বাসায় কোনো গ্যাস নেই। তাই আমরা চাই যে যে যাকে ভোট দিলে যে সবচেয়ে ভালো হইব, যে আমাদের সমস্যাগুলি সমাধান করতে পারবো, তাকেই আমরা ভোট দিই। কলাগাছি ইউনিয়নের সমস্যা এবং নির্বাচনের সার্বিক বিষয় জানতে আজকে আমরা কথা বলবো বর্তমান চেয়ারম্যান এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দেওয়াল হোসেন প্রধানের সাথে। এই মহামারী করোনার মধ্যে এই চেয়ারে আমি 5 দিনও ফাঁকা রাখি নাই। আমি প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা মার কাছে গেছি, প্রত্যেকটা বাবার কাছে গেছি, জানাজায় গেছি, জানাজা টিম করাইছি। করোনায় সন্তান বাবাকে ধরে না, সেখানে আমার টিম দিয়ে মাটি দেওয়া হয়েছে, জানাজা দেওয়া হয়েছে। কেন আমাকে বলি, আমি 35টা গ্রামে কোনো সংযোগ ছিল না। অগ্রহায়ণ মাস পর্যন্ত জুতা হাতে নিয়ে বাপ মারা বাজ্যে চলত, সেখান থেকে পরিত্রাণ আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে করাইছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এবং আমার জননেতা সেলিম ওসমানের মাধ্যমে এত উন্নয়ন আমি করেছি। কেন আমাকে ভোট দিবেন? আমি তো কখনো জায়গা দল করিনি, আমি কোথাও সাইনবোর্ড লাগাইনি, আমার তো কোনো অকর্ম নাই। কেন ভোট দিবেন? অবশ্যই ভোট দিবে, অবশ্যই ভোট দিবে। কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে নতুন মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন কাজী মুদ্দিন প্রধান। কী তার ভাবনা এবং কী নিয়ে হাজির হয়েছেন জনগণের সামনে, এ নিয়ে আমরা কথা বলবো কাজী মুদ্দিন প্রধানের সাথে। কেন ভোটাররা আপনাকে বেছে নেবে বলে মনে করেন? দেখেন, একটি লোক 10 বৎসর চেয়ারম্যান অবস্থা থাকলে তারপরে তার যে দোষগুণ এইগুলি দেখে মানুষ বিবেচনা করে। এখন সবাই চায় যে পরিবর্তন আসুক। আর আমার সম্বন্ধে আমি বললে তো নিজেরটা বললে ভালোই বলবো, কিন্তু আপনি যদি জনগণের কাছে যান, জনগণকে জিজ্ঞাস করেন, তাহলে জনগণই বলবে আমি কীরকম লোক। আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি আমি মিথ্যার আশ্রয় জীবনও নিয়ে নেই, কোনো দিন নিব না, সত্যের প্রতি থেকে অন্যায়ের প্রতিবাদ করছি এবং যতটুকু পারছি জনগণের বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরে আমি প্রত্যেকটা ইউনিয়নে ঘুরে ঘুরে আমি গরিব দুঃখী মানুষের সেবা করেছি যতটুকু পেরেছি আমার নিজস্ব ই থেকে। এখন তার এই সাড়া পাচ্ছি, জনগণ আমাকে চায়। আমি ইনশাল্লাহ আশা করি 11 নভেম্বর পিপুল ভোটে আমি জয়লাভ করব।
ব্রহ্মপুত্র নদের পাশে কলাগাছি ইউনিয়ন থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি সাবিত আল হাসান। দর্শক, নারায়ণগঞ্জের সর্বশেষ সংবাদ দেখতে ভিজিট করুন নিউজ নারায়ণগঞ্জ, লাইক দিন আমাদের নিউজ নারায়ণগঞ্জের পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।